এখন বাজে কিন্তু 3:40, রাত্রির 3:40, আর আমরা সবাই উঠে পড়েছি 3:00-এর সময়। আর সবাই এখন আমরা রেডি হয়ে গেছি, এই যে ও মৈশি সব রেডি হয়ে বসে আছে, আমরা দুজনেও রেডি হয়ে গেছি, কারণ বুঝতেই পারছো এই সকালে কোথায় যাব আর কাকে দেখতে যাচ্ছি, বিশেষ করে ঐশী, তাই তো? ঐশীর মন ভরছে না, কিছুতেই মন ভরছে না আইসক্রিম পাওয়া দেখেও, তাই আমরা রওনা হব একটু পরেই, গাড়ি চলে আসবে। আর তোমাদের সকলকে এখনই আমরা গুড মর্নিং করে দিচ্ছি। আর বাইরে কিন্তু একদম অন্ধকার, কিচ্ছু দেখাও যাচ্ছে না, এরকম অন্ধকার। তো এই অন্ধকারে আমরা এখন বেরিয়ে পড়ব টাইগার হিলের উদ্দেশ্যে, আর যেরকম দেখতে পাবো সেরকমই তোমাদেরকেও দেখাবো। দেখো এখন কিন্তু একদম ঘুরঘুরটি অন্ধকার, আর বাজে 4:10, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, দেখা যাক কতটা কি দেখতে পারি। টাইগার হিল দার্জিলিং এর ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু। টাইগার হিলের উচ্চতা 2,590 মিটার। এখান থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা পর্বতের সাথে সাথে মাউন্ট এভারেস্ট আর মাউন্ট মাকালিও কিন্তু দেখতে পাওয়া যায়। দেখো আমরা এসে গেছি টাইগার হিলে, সব মোটামুটি সেট করে দাঁড়িয়েছি একটা জায়গায়, এখন জানি না কতটা কি এখান থেকে ভালো দেখতে পাবো। কিন্তু সত্যি কথা বলবো যে রাত্রির আকাশে চাঁদ আর তারাগুলো এত জ্বলজ্বল করছে, তোমায় কি বলবো, মানে বেশ ভালো লাগছে। হ্যাঁ আকাশটা একদম পরিষ্কার, এখন ওইদিকে তো লাল লাল আভা দেখা যাচ্ছে, বেশ ভালো হয়েছে। বললো যে 5:25 নাকি সানরাইজ হবে। হ্যাঁ এখন কটা বাজে? এখন বাজে 4:35। ও বাবা, এক ঘন্টা আস্তে আস্তে ভিড় হবে, এখন কিন্তু মোটামুটি ফাঁকার উপরই আছে, আরো লোকজন আসবে। এখন একটু দেখি এখানে যদি আমরা বসবো তো বসি, আর একটু হিরক এখন কফি খাবে, আমিও একটু পরে খাবো। এই দেখো এখান দিয়ে সানরাইজ হচ্ছে, দারুণ লাগছে কিন্তু আকাশটা। পুরো রাঙিয়ে গেছে একদম, আর এইদিকে হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। টাইগার হিল দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। টাইগার হিল থেকে সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বহু পর্যটক ভিড় করে এখানে। সিজনে যেহেতু পর্যটকদের অনেক ভিড় থাকে এবং রাস্তায় জ্যাম হয়ে যায়, সেই জন্য রাত 2 থেকে কিন্তু পর্যটক আসতে শুরু করে এখানে, কারণ নইলে দেরি হলে অনেক নিচে গাড়ি রেখে হেঁটে অনেকটা পথ নইলে উঠতে হবে। ভালো লাগছে, কি ভালো লাগছে, সানরাইজ দেখছো? ভালোই, মোটামুটি সানরাইজটা তো খুবই ভালো দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর কাঞ্চনজঙ্ঘার উপরে একটু বাদল আছে, মানে মেঘ আছে আর কি। হ্যাঁ
ওই জন্য কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি পরিষ্কার দেখতে পারলাম না, তবু যেটা দেখলাম সেটাই মনের শান্তি। আর কালকে কিন্তু এর থেকে ভালো দেখেছি। হ্যাঁ, কালকে এর থেকে ভালো দেখেছিলাম। আসলে টপটা আর নিচেরটা পুরো মেঘে ঢাকা, মাঝখানটা হালকা দেখা যাচ্ছে খালি এখন। আর পাশের পিকগুলো কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওখানে আর সান রেটা যে পড়েছিল পিঙ্ক মতো, বেশ ওটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওপরটা দেখা না গেলেও তলার দিকটা বেশ ভালো দেখা ভালো দেখা যাচ্ছে, বেশ ওইটা ভালো করে আমরা বুঝতে পেরেছি। আর সানরাইজটা খুব ভালো দেখলাম, অসাধারণ। ও মহিষী, এই ফার্স্ট টাইম, এমনকি আমিও কিন্তু এরকম অসাধারণ সানরাইজ দেখলাম। কি ভালো লাগলো না? হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। যেরকম আর কি ওরা আঁকে সেই প্রথমে একটা রে হলো, তারপরে আস্তে 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 সান উঠলো, মানে সত্যি এটা দেখবার মতো। আর এখন আমরা খাচ্ছি একটু কফি। এসেও এক কাপ কফি খেয়েছি, এখন আরও এক কাপ খেলাম। তো দেখি এইবারে আস্তে আস্তে আবার নিচে নামার পালা। কিন্তু ঐশী যেতে চাইছে না, ঐশী বলছে এখানেই থাকবো, যদি বাই চান্স মানে ক্লাউডটা সরে যায়। ঐশী একটু ভালো করে কাঞ্চনে নেমে গেছে, নেমে গেছে নিলাবত। হ্যাঁ, এরমই হয় আর কি। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকেও কিন্তু বিভিন্ন পর্বতশৃঙ্গ আর কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এই জায়গাটির চারিদিক খোলা হয়, খুব বাতাস বয়, সেই জন্য এর নাম বাতাসিয়া। আর টয় ট্রেনের লাইনটি লুপের মতো 360 ডিগ্রি ঘুরে যায়, সেই থেকে এই জায়গাটির নাম হয়ে গেছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে ঢুকেই কিন্তু একটি ছোট্ট হাট দেখতে পাওয়া যায়, যেখানে স্থানীয় মানুষজন তাদের হাতে তৈরি করা খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে। বাতাসিয়া লুপ কিন্তু পর্যটকদের জন্য প্রতিদিন ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর প্রবেশ মূল্য পার হেড 20 টাকা। দেখো বাতাসিয়া লুপ থেকেও কিন্তু হালকা হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, কিন্তু পাশের পাহাড় একটু দেখা যাচ্ছে, ভালো লাগছে। পিকগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ পিকগুলো দেখা যাচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। হালকা হালকা একটু রোদও পড়েছে, আজকে এখানটা একটু ক্লাউডি আছে, রোদটা এখনো পড়েনি, হয়তো বেলার দিকে আবার রোদ আসবে। এখানে তো কখনো রোদ কখনো মেঘ, এই তো খেলা দার্জিলিং এ। কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ, না সবাই ড্রেস পরার জন্য পরানোর জন্য আর কি সব জিজ্ঞেস করছে, কিন্তু আমরা এখানে পড়বো না, দেখি অন্য কোথাও যদি পড়ে যাবো। ঐশী কী করছে দেখো, ঐশী সব শিশির নিয়ে খেলছে, সব গাছে গাছে এত শিশির পড়ে আছে না, আর ঠান্ডা একদম জলটা, বাপরে। এই দেখো বাতাসিয়া লুপ থেকে এইরকম দেখা যাচ্ছে এখন। বাতাসিয়া লুপের মাঝখানে রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল। ভারতের স্বাধীনতার পর বিভিন্ন যুদ্ধে বিভিন্ন গোর্খা শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে 1995 সালে এটির উদ্বোধন হয়। দেখো এইবারে ও মহিষী দার্জিলিংয়ের সাজ সেজে নিচ্ছে কিন্তু একদম। হ্যাঁ, আমরা বাতাসিয়া লুপ ঘুরে এই সবে গাড়িতে এসে বসলাম।
এখন আর কোথাও যাওয়ার নেই, এখন সোজা আমরা যাব আমাদের হোটেলে। তারপর প্ল্যান হয়েছে যে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপর বেরিয়ে যাব আজকে যা যা সাইট সিন করা, তাই তো? আর বাতাসিয়া লুপ থেকে কিন্তু রেঞ্জগুলো খুব ভালো দেখা যাচ্ছিল। এবার মেঘের আড়াল ছিল, এখন একটু একটু তোমার রোদ উঠছে আর কি, তো বেশ ভালো লাগলো। ঔময়সী কেমন লেগেছে বাতাসিয়া লুপ? ভালো ভালো লেগেছে, আর এখন আমাদেরও ভালোই লেগেছে, খারাপ নয়। আর ঔময়সী কিন্তু বাতাসিয়া লুপের ট্র্যাডিশনাল ড্রেস পরে নিল, মানে এখানকার যে ড্রেস সেগুলো পরলো। ওম যে রাজি হয়ে যাবে আমরা কিন্তু বুঝতে পারিনি, আমি ওমকে বলেছি ওম পরবি, ওম একবারে বললো হ্যাঁ। সত্যি মানে ভাবতে পারিনি যে ওম রাজি হয়ে যাবে, আমি ভাবলাম ওম হয়তো নানাই করবে, আমাকে জোর করতে হবে। ওম এর আগে সিকিমে গিয়েও এরকম ড্রেস পরেছে। লাদাখে পরেছিলি? লাদাখে পরেছিল, মানালিতেও পরেছিল, ঐশী তো পরেই, কাশ্মীরেও পরেছিল। আর এই সব ছবি কিন্তু আমি আজ মানে এখানকার সব ছবি কিন্তু আমি সব দেবো ইনস্টাগ্রামে, তো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে কিন্তু সব ছবি দেখতে পাবে। আর ওখানে আমি ভেবেছি, ওখানে না মানে আমি এবার ভেবেছি ঐশীর একটা কোলাজ বানাবো, ওমেরও যদি, হ্যাঁ ওমেরও আছে, ওম ঐশীর একটা কোলাজ করব, দেখি কেমন হয় সব ট্র্যাডিশনাল ড্রেসে। ঐশী আমাকেও বলেছিল পড়ার জন্য, কারণ আমিও ঐশীর সাথে পড়ি, কিন্তু আমি বললাম না এখানে পড়বো না, থাক যদি অন্য কোথাও হয় তখন আবার দুজনে একসাথে পড়বো, তখন ওম চাইলেও পড়তে পারে, হীরক চাইলেও পড়তে পারে। তুমি তো বলেছো হীরকের দাড়ি আছে, ভালো লাগবে না। ওই দেখো আমি এটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম তোমাদের, আমি বলেছি তুমি তো দাড়িটা রেখেছো, তোমাকে কি মানাবে? তোমাকে এমনি মাথায় ওই বান্দানাটা পড়লে না পাঞ্জাবিদের মতো লাগে পুরো, তো দেখা যাক কি হয় পরে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেলাম কি করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।